আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, এখন আলোচনা করব শবে বরাতের রাতে যে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদিও এ রাত সাধারণ ক্ষমার রাত, এ রাতের ক্ষমা ও মুক্তি অনেক ব্যাপক ও বিস্তৃত। এরপরও বিশেষ দুই শ্রেণীর মানুষ এ রাতেও সাধারণ ক্ষমা ও মুক্তি পাবে না বলে ইরশাদ হয়েছে। তাই শবে বরাতের ফজিলত লাভের পূর্ব শর্ত হল এ রাত আসার আগেই নিজেকে বিশেষ দুই গুণা থেকে নিজেকে পবিত্র করা। একটি হলো শিরিক, অপরটি হলো বিদ্বেষ। আজকের সূর্য অস্তের আগেই নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কোন ধরনের শিরিকে লিপ্ত আছেন কিনা, কোনো মুসলমানের প্রতি আপনার অন্তরে বিদ্বেষ আছে কিনা। যদি উত্তরে হ্যাঁ হয়ে থাকে, তবে নিজের অন্তরকে শিরিক ও বিদ্বেষ থেকে নির্মল করুন। এরপর শবে বরাতের ইবাদত শুরু করুন। অন্য রিওয়ায়েতে আসছে, বিখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধশাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক ও বিদ্বেষের মতো ভয়ানক গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।